বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো খবর রয়েছে। প্রথম খবরটি রয়েছে অনন্যা পত্রিকা নিয়ে। এই পত্রিকার সংখ্যাটি স্পেশাল এই কারণেই যে উত্তম কুমারকে নিয়ে একটা আলোচনা রয়েছে। মঞ্চের উত্তম কুমার সম্পর্কে আমরা তো জানতেই পারবো, তার সাথে ওপার বাংলার বেশ কিছু ভালো ভালো রান্নার খবরও কিন্তু আমরা এখানে পাবো, সেই রেসিপিগুলোও পাবো। মূলত মহিলা পত্রিকা হিসেবে অনন্যা খুবই জনপ্রিয় এবং সেই জায়গা থেকে আপনারা পারচেস করে নিতে পারেন জুলাইয়ের এই সংখ্যাটিকে। মুদ্রিত মূল্য মাত্র 60 টাকা, যে কোনো একটু ভালো আউটলেটে পেয়ে যাবেন মোটামুটি যারা পত্রিকা রাখেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটি রয়েছে ভূতভুতুম সংখ্যা থেকে। ভূতভুতুমের যে উৎসব সংখ্যা প্রকাশ হতে চলেছে 1430 উপলক্ষে, তার একটা দারুণ খবর শেয়ার করেছেন সায়ন্তনী পত্রতুণ্ডু। এবং তিনি জানিয়েছেন যে টিম অধিরাজের প্রথম অলৌকিক উপন্যাস আসতে চলেছে। অধিরাজ সিরিজ সম্পর্কে আমরা তো জানি ওনার বিখ্যাত লেখা, এবং তারই একটি নতুন গল্প নতুন উপন্যাস আসতে চলেছে এই বছরের ভূতভুতুমে। এবং নতুন নতুন কী কী ভূতভুতুম এবং অন্যান্য পত্রিকায় থাকছে সমস্তই আপডেট আস্তে আস্তে ক্রমশ প্রকাশ হবে, আর সবটাকেই আমি কিন্তু চেষ্টা করব চ্যানেলে তুলে ধরতে। সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে পূজাবার্ষিকী প্রকাশের আগেই কোন পূজাবার্ষিকীতে কোন কোন আকর্ষণ চমক রয়েছে সেটা সহজেই জানতে পারবেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটাও বেশ সুন্দর। কৃত্তিবাসী শারদীয় 1430 পূজার অনেক আগেই প্রকাশ হবে, সম্ভবত আগস্ট মাসে। এবং এই আগস্ট মাসে প্রকাশ হচ্ছে বইটির মুদ্রিত মূল্য 250 টাকা হলেও সেখানে 20% ছাড় দিয়ে কিন্তু অনেকটা কমে, মানে 200 টাকায় পাওয়া যাচ্ছে, এবং সেক্ষেত্রে কোনো রকম ডেলিভারি চার্জও লাগছে না। তো এই যে সাশ্রয়টা হচ্ছে এটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং 15 জুলাই পর্যন্ত অফারটা আছে। তো আপনারা যদি চান কৃত্তিবাসটাকে আগেভাগে প্রি বুকিং করে নিতে, তাহলে কিন্তু বেশ কিছুটা পূজাবার্ষিকের ক্ষেত্রে ছাড় হবে। তবে এখানে একটা গ্লিচ আছে, একটু অসুবিধা আছে, কৃত্তিবাস পত্রিকার কিন্তু সূচিপত্র এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। কাজেই যদি দেখা যায় যে আগে প্রি বুকিং করে ফেললাম কিন্তু পরে সূচিপত্রটা অতটা মনে ধরলো না, তাহলে কিন্তু ওই 200 টাকাটা দিয়ে অন্য একটা ভালো শারদীয়া পত্রিকা অবশ্যই কেনা যেতে পারত। তো এই জায়গাটাকে ভাবনা চিন্তা রেখে অবশ্যই তারপরে পারচেস করবেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটি রয়েছে ডুগডুগি নামে, যে আমি বলেছিলাম কিছুদিন আগেই উল্লাস মল্লিকের একটা গল্প থেকে, হইচই প্ল্যাটফর্ম যেটা ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম রয়েছে সেখানে হতে চলেছে একটি ওয়েব সিরিজ জয়দীপ মুখার্জির পরিচালনাতে। তো সেইটারই পোস্টার একটি রিলিজ হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে প্রমুখ অভিনেতারা রয়েছেন যারা এই চরিত্রে বিভিন্ন অভিনয় করছেন। তো ছোট্ট খবর ছিল, যেহেতু সিনেমার অংশ থেকে এবং চলচ্চিত্রের সাহিত্যের অংশ থেকে আসছে সেই জন্য খবরটাকে তুলে ধরেছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটি রয়েছে আনন্দ প্রকাশনী থেকে। আনন্দ প্রকাশনীতে জমজমাট বর্ষা অফার 3 চলছে। এর আগে পর্ব 1 এবং পর্ব 2 চলেছে, এবং বোঝাই যাচ্ছে গোটা জুলাই জুড়েই তারা কিন্তু এই অফারটাকে কন্টিনিউ করবেন। সংস্কৃতি বিষয়ক নির্বাচিত গ্রন্থে 15% ছাড় রয়েছে 10 থেকে 17 জুলাই। কুপন কোডও এখানে দেওয়া আছে সংস্কৃতি 23, এবং অতিরিক্ত 5% পেতে পারেন আরও আনন্দ অ্যাপে কুপন ব্যবহার করে। তো এইরকম একটা বিষয় রয়েছে, যারা আনন্দর বই কিনতে চাইছেন এই সুযোগে কিনে নিতে পারেন, কিছুটা ছাড়ে পাওয়া যেতেই পারে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটি রয়েছে বইবন্ধু পাবলিকেশনস থেকে। বইবন্ধু পাবলিকেশনস থেকে নতুন একটি বইয়ের প্রচ্ছদ রিলিজ করা হয়েছে, এবং বোঝাই যাচ্ছে প্রচ্ছদ দেখে যে মূলত শিশুতোষ সাহিত্য, মানে ছোটদের জন্য, আমাদের শিশু কিশোর এবং কিশোরদের জন্য তৈরি করা হচ্ছে লেখাগুলো। এবং ভেতরে গল্প সংকলন রয়েছে, রোদেলা নাম দেওয়া হয়েছে ইন্দ্রাণী ভট্টাচার্যের কলমে গল্পগুলো রয়েছে। তো বিভিন্ন স্বাদের গল্প হবে প্রচ্ছদই জানান দিচ্ছে, এবং অবশ্যই এই বইগুলো পড়তে বেশ মজা লাগে, অনেক শিক্ষণীয় সামাজিক গল্পও থাকে, মানবিক গল্পও থাকে, ছোটদের জন্য খুবই ভালো। তো অবশ্যই প্রচ্ছদটা আমার মনে ধরেছে, এবং প্রচ্ছদের সাথে সাথে বইটি যখন প্রকাশ হবে আমি অবশ্যই আপনাদেরকে সূচিপত্র সহ সমস্ত ডিটেলটাই তুলে ধরব। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটি রয়েছে বইচই পাবলিকেশনস থেকে। বইচই পাবলিকেশনস থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আপ টু না, একদম ফ্ল্যাট, সেটা 35%। তো এটা বড় একটা বিষয়, এবং যারা রিসেল করেন মানে বই কেনার পরে সেগুলোকে অন্য জায়গায় বিক্রি করেন, সেই সমস্ত রিসেলারদের জন্য 50% অফ দেওয়া হচ্ছে।
তো এটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং এটা কিন্তু অফলাইনে হচ্ছে। আপনারা কলেজ স্ট্রিটে গিয়ে সামনেই দেখতে পাবেন, বইচয়ের ইয়ে রয়েছে, বিপণি রয়েছে, এবং সেখানে গিয়ে পছন্দের বইগুলোকে নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ওনাদের যে বইচয়ের যে মানে যোগাযোগ নম্বর রয়েছে, সেই নম্বরে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন প্রথমে, দিয়ে সেখানে ক্যাটালগটা চেয়ে নিতে পারেন। ক্যাটালগটা চেয়ে তারপরে আপনারা সেখান থেকে অর্ডার প্ল্যান করে নিলেন এবং সেখানে গিয়ে কলেজ স্ট্রিট থেকে কিনে নিলেন। তো সুবিধার জন্য আমি এখানে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা সেটাও দিয়ে দিলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে বর্ষা মঙ্গল ছাড়, 9 থেকে 15 জুলাই পর্যন্ত নির্বাচিত কিছু বইয়ের ওপরে এলএফ বুকস থেকে 32% ছাড় দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু আপ টু নয়, ফ্ল্যাট 32%। তো 1000 টাকার বই কিনলে আপনারা কিন্তু ফ্রি শিপিংও পেয়ে যাবেন। নিচে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা হয়তো সেখানে প্রথমে ক্যাটালগটা চেয়ে নিলেন, সেখান থেকে জেনে নিলেন কোন কোন বই কীরকম, তারপর আপনি অর্ডার করে দিলেন। যদি চান এই সময় কিন্তু উড়নচণ্ডী, তারপর শিহরণ ইত্যাদি বইগুলো পারচেস করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরে আসছি পত্রিকা সংবাদে, এখানেও বেশ কিছু চমক রয়েছে। নবকল্লোলের যে নতুন জুলাই সংখ্যাটা রয়েছে, সেখানে সম্পূর্ণ উপন্যাস একটা রয়েছে রেণু ভিলা নামে দেবজ্যোতি ভট্টাচার্যের, ভীষণই একটা গা ছমছমে গল্প রয়েছে। আর ধারাবাহিক তো রয়েছে, গল্প রয়েছে বেশ কিছু, এবং তার সাথে আমি যেটার জন্য মানে দেখাচ্ছি সূচিপত্রটা, সেটা হচ্ছে যে অগাস্ট মাসের বিশেষ আকর্ষণ রাখা হচ্ছে তন্ত্রমন্ত্র, অর্থাৎ তন্ত্রমন্ত্রের ওপরে কিন্তু নতুন সংখ্যাটা অগাস্টের প্রকাশ হতে চলেছে। আর তার সাথে শুক্তারাতেও কিন্তু সূচিপত্রর সাথে যে গোয়েন্দার সংখ্যা প্রকাশ হতে চলেছে পরের সংখ্যায়, সেটা জানিয়ে দিয়েছে। এবং রিসেন্টলি আমি দেখছি ওনারা সূচিপত্রে পরের সংখ্যায় কী আকর্ষণ হতে চলেছে সেইটা জানিয়ে একটা টিজ করে রাখছেন, একটা যেন মানুষের মধ্যে আলোচনাটা তৈরি হোক সেটা ওনারা চাইছেন। তো বিষয়টা খুব ভালো, এবং আমাদের অবশ্যই অপেক্ষায় রয়েছি অগাস্টে নতুন পত্রিকা এলে সবটাই জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ডিটেল সবটাই পেয়ে যাবেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে বিচিত্রপত্র পাবলিকেশন থেকে, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে সকলের প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে যে পাঠক পাঠিকারা কী ধরনের বিষয়ে লেখায় বা চাইছেন, বা কী ধরনের বিষয়ে বই তারা চাইছেন, সেটা রবীন্দ্র সাহিত্যের ওপরে, নাকি রায় পরিবার শিশু কিশোর সাহিত্যের ওপরে, নাকি বর্তমান সাহিত্য সাহিত্যিকের ওপরে, নাকি প্রবন্ধ সাহিত্য চিলেকরণ সাহিত্য ইত্যাদির ওপরে। তো সমস্ত ডিটেলটাই আপনারা ওনাদের সোশ্যাল মিডিয়া পেজে জানাতে পারেন, এতে ওনাদের সুবিধা হবে যে পাঠক কী চাইছে সেটা জানা। তো আমার জায়গা থেকে আমি বলবো রায় পরিবার ও শিশু কিশোর সাহিত্যের ওপরে যেমন আমি লেখা চাইবো, তেমনই বর্তমান সাহিত্য এবং সাহিত্যিক যেমন সৈকত মুখোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, দীপান্বিতা রায়, তো ইত্যাদি যারা রয়েছেন প্রমুখ, তাদের লেখা আমি চাইবো। তো যাই হোক, আপনারা কী কী চাইছেন জানাতে পারেন কমেন্টে, আমি কনভে করে দেবো ওনাকে মেসেজটা, আর না হলে ওনাদের সোশ্যাল মিডিয়া পেজে গিয়েও জানাতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব, চেষ্টা করলাম অনেক নতুন সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, এবং এর আগেও প্রচুর সংবাদ রয়েছে চ্যানেলে, তো আপনারা চাইলে চ্যানেলের বিগত ভিডিওগুলোকে অবশ্যই দেখে নিতে পারেন, নিঃসন্দেহে ভালো লাগবে। যাই হোক, দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।